Hey, what's up? It's your boy Sandeep and logging in. Good morning from Satnagashi. বেশি হয়ে গেল হাই ফাইড হচ্ছে, কারণ সকালবেলা ঘুম থেকে উঠেছে অনেক তাড়াতাড়ি, কারণ কালকে রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা এডিট করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠলাম, ফার্স্টে ভিডিওটা এডিট করলাম, চ্যানেলে আপলোড করলাম, শিডিউল করলাম, শিডিউল করে চলে এলাম তোমাদের সাথে একটু বকবক করতে। এবার বকবক যে করবো তার আগে ভাবলাম একটু ফ্রেশ হয়েও নিই আজকে, অন্যান্য দিন তো দাঁত মাজা হয় না, কিছু করা হয় না, সারাক্ষণ এখানে দাঁড়িয়ে বকবক করবো নাকি। একভাবে যেমন এক জায়গায় বসে থাকা যায় না, তেমনি আমি ওপর ঘর থেকে চলে এলাম নিচের ঘরে। কারণটা কি, মা অলরেডি টিফিন দিয়ে দিয়েছে, আজকে রয়েছে আলু পোস্ত, কারণ শনিবার দিন নিরামিষ খেতে হবে, সেই জন্যই, না হলে অন্য কিছু হয়তো টিফিন হতো। আর লাস্ট দুদিন ধরে আমি কোনো টিফিন না খেয়ে আমি অফিসে গেছিলাম, ফিরে এসে অবশ্য খেয়ে নিয়েছিলাম কারণ দুপুরবেলা পড়া ছিল বা যাই হোক, বাট না খেয়ে গেছিলাম। তো সেই জন্য মা আজকে রুটিটা বানিয়ে দিল, সাথে রয়েছে আলু পোস্ত। তোমরা কারা কারা শনিবার দিন আলু পোস্ত রুটি বা পোস্ত খাও, পোস্ত লাভার আছো কেউ আমার মতো, কমেন্ট কমেন্ট ছোট্ট করে কমেন্ট। আর চলো টিফিন টিফিন খাই, খেয়ে দে, ইচ্ছা রয়েছে যে অফিসে যাওয়ার, এবার দেখা যাক কী হয়। পোস্ত উইথ রুটি, পুরো স্বর্গসুখ বস, স্বর্গসুখ। তো আমি এসে গেছি চান করে এখন, এবার তোমরা দেখতে পাচ্ছ মাথার চুলটার অবস্থা খারাপ, তো ইয়েস তোমরা একদম ঠিক ধরেছো, এখানেই হবে একটা ব্র্যান্ডের স্পন্সরশিপ, যেটার জন্য আমি তোমাদেরকে বলবো। তো তোমাদেরও যদি চুল এরকমভাবে রুক্ষসুক্ষ হয়ে যায়, মাথায় ভাবো যে কী তেল দিলে খুব ভালো হয়, ডোন্ট ওয়ারি, এই দেখা যায় তেল, কোকোনাট অয়েল, ঠিক আছে, আমাকে মামার স্পন্সর করেনি, তো আমি সেজন্য নারকেল তেল দিই, আর নারকেল তেল দিলে চুলটা ভালো থাকে। স্ক্যাল্প অবধি মোটামুটি এরকম করে ম্যাসাজ করে নাও, করে নিয়ে নর্মাল এইরকমই দিই চুল সেট, এরপর তো আঁচড়াবো। এরপরে চুলটা এলোমেলো হয়ে রয়েছে, সেই জন্য মামার্থ ফেল বস, মামার্থ ফেল। আচ্ছা গরম পড়েছে, এই সব নাকি আমি চান করে এসেছি, সামার সাকস, দ্যাটস ওয়াই আই অনলি লাভ উইন্টার, ঠিক আছে। তো নারকেল তেলের হয়ে গেছে প্রমোশন, চলো এবার পড়তে যাওয়া যাক। বাড়ি থেকে বেরিয়ে এই যে ঘেমে নে চান করে এখন আমি ঢুকছি কোচিনে, আর পারছি না। কেন এত দেরি হয়েছে, কেন সাইকেল চালিয়ে আসতে হয় স্যার, সাইকেল চালিয়ে, হ্যাঁ স্ট্রাগল করছিস জীবনে, হ্যাঁ জীবনটাই তো এরকম, ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি, শুধু ভিডিও কি করছো, সত্যি কথা বলো, হাতে লিপস্টিক রয়েছে, মেকআপ করছিল ভিডিও হচ্ছে বলে। এখানে স্যাররা অঙ্ক করাচ্ছে আর এখানে স্টুডেন্টরা, সুন্দরী ও স্যার খিদে পাচ্ছে স্যার, খাওয়া হবে তো স্যার, এই কনসেপ্টটা যাওয়ার এখানে বেশি হয়, এই রিজনিং কর, রিজনিং কাজে লাগবে, রিজনিং কর, দেখি কে ফার্স্ট, কে ফার্স্ট করবে, তারপরে তারপরে খাওয়া দাওয়া, কারণ যদি আমি করে দিই কি দেবে, সত্যি কথা বলো, কি চাস, মোমো, মোমো নয় ঝালমুড়ি, ঝালমুড়ি আজকে আমি করে দিলে দিদি যাবে ঝালমুড়ি চাট আনতে, আর যদি দিদি করে দেয় তাহলে আমি যাব, না দুজন দুজনের জন্য হয় একটু করবো, আরে
দরজাটা বন্ধ করে দি, বেরিয়ে যাচ্ছি তো। আবার স্ট্রাগল, সাইকেল চালিয়ে যেতে হবে। এইসবে জাস্ট ঘরে ফিরলাম পড়া থেকে, অবস্থা যথারীতি। আবার সেই ঘেমে নিয়ে দিয়ে চান হয়ে গেছি, কিছু বলার নেই। ব্যাগপত্র ছাড়বো, ব্যাগপত্র ছেড়ে টিফিন করব। তোমার সাথে কথা বলছি, টিফিন ফ্রেশ হয়ে কথা বলছি। এই সবে জাস্ট ফ্রেশ হয়ে এলাম, এটা আলাদাই রিলিফ ভাই। বাড়িতে ফেরার পরে যে ফ্রেশ হয়ে যে রিলিফটা আসে না, আলাদাই। আর হয়তো তোমাদের ভেতরে অনেকজনের প্রশ্ন থাকবে যে এইগুলো কী মাথার কাছে ভাই। মধ্যবিত্ত বাড়িতে এরকমই খাটের যে ছত্রি রয়েছে, ছত্রির ওপরে জামা কাপড় ঝুলতে থাকে, ঠিক আছে? এটা নতুন কিছু নয়। তোমরা যারা ভাই বড়লোক বাড়ি থেকে হয়তো বিলং করো, তাদের অন্য ব্যাপার, ঠিক আছে? সেসব আমি বলতে যাচ্ছি না। কিন্তু এবার যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে আমাকে টিফিন করতে হবে। কী টিফিন করবো, মা আমাকে অলরেডি বলেছে, মানে কি ইপি বানিয়ে রেখেছে। টুকটাক একটুখানি দেখতে হবে। আহা, পেয়ে গেছি, বানানো পেয়ে গেছি। চলো এবার বিন্দাস বসে বসে টুকটুক করে ইপিটা সাঁটানো যাক। লাইট নেবাতে হবে, ইপি। শনিবার বলে মা আবার পেঁয়াজও দেয়নি, ডিম তো পাবোই না। এই হয় শনিবার দিনকে। যাই, রেডি হই। বাড়ি থেকে টিফিন টিফিন খেয়ে চলে এলাম অফিসে। আমার অফিসে এখন ঢুকিনি, সাইডে বসে আছি। ভালো মতো একটা হাওয়া দিচ্ছে, তোমরা হয়তো হাওয়ার নয়েজটা পাচ্ছ শুনতে। রাজীবদা, চাবি টাবি দেওয়া হলো? চাবি টাবি দাও, আস্তে আস্তে চলো অফিসে, কাজ বাজ তো করতে হবে নাকি জীবনে। হাওয়া শেষ, চলে এলাম অফিসে। ইরি ইরি, দাঁড়া দাঁড়াও, যাবো যাবো, টুকটুক করে ঢুকে যাই, ঢুকে যাই। ধুয়ে নিয়ে আসো, ধুয়ে নিয়ে আসো। দেখি সুন্দর করে বসে পড়ি আমার জায়গাটায়। পাসওয়ার্ড ভুলো না কেন? ওকে মারো, নাহলে পাসওয়ার্ড নেবে না রাজীবদা। ছোট করে টিফিন এসে গেছে, সেটা হচ্ছে মুড়ি, ঝাল মুড়ি। ওফ, মাখন খেতে হবে। সন্ধ্যেবেলা বেস্ট টিফিন রাজীব থাকি, মুড়ি চাট। হ্যাঁ, মুড়ি চাট। রাত্রির 11:10 বাজে, এখন নাকি আমি অফিস থেকে বেরিয়েছি। আজকে চালাও, বাড়ি ফিরবো আমি, অন্য ঘাটে যাব না। যাই হোক, তো আজকের জন্য বন্ধুরা ভিডিওটা এতটাই। যা যা মজা খাবার দেখে নিয়েছো, ঘন্টা মারো কেন এত তুমি, ঠিক আছে? আজকের জন্য ভিডিও এতটাই বন্ধুরা, দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে ঠিক এই সময়তেই। ততক্ষণের জন্য I am Sandeepan, logging out.